পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবসকে মাথায় রেখে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে অভিনব পঠন মেলার আয়োজন। এদিন এই পঠন মেলার আয়োজন করা হয় উপেন্দ্র বিদ্যা মন্দিরে। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যুদিনকে সামনে রেখে অভিনব পঠন মেলার আয়োজন বনগাঁ চাপাবেড়িয়া উপেন্দ্র বিদ্যা মন্দিরে। সরকারি নির্দেশে এদিন চাপাবেড়িয়া উপেন্দ্র বিদ্যা মন্দিরে আয়োজিত হয় এই পঠন মেলা। মূলত নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের নিয়ে তাদের প্রতিভার বিকাশ ঘটাতেই এই উদ্যোগ। এদিন ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও উৎসাহ ছিল যথেষ্টই। ছাত্রছাত্রীরা আগামী দিনে যাতে পড়াশুনোর পাশাপাশি বিভিন্ন বিষয়ে পারদর্শী হয়ে উঠতে পারে, তাদের প্রতিভার যাতে সামগ্রিক বিকাশ ঘটে সেই লক্ষ্যেই এদিনের এই উদ্যোগ বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পীযূষ কান্তি ঘোষ। এ বিষয়ে প্রধান শিক্ষক বলেন, ছাত্রছাত্রীরা আগামী দিনে যাতে বিভিন্ন বিষয়ে অংশ নিতে পারে তার জন্যই সরকারি নির্দেশ অনুসারে এই পঠন মেলার আয়োজন করা হয়েছে। এ বিষয়ে তিনি আরো বলেন, পঠন মেলা একটা গভর্নমেন্টের প্রোগ্রাম, সেখানে আমরা শিশুদের নিয়ে PP2-5 তাদের রিডিং, বুক, ক্লাস ওয়ার্ক, কবিতা আবৃত্তি, এগুলো তাদের অ্যাক্টিভিটি ডিজাইন এবং ডিসিশন নিয়ে তাদের এনকারেজ করছি, যাতে তারা ভবিষ্যতে নিজেরা তৈরি হতে পারে, তাদের ভয়ভীতি দূর হয়ে যায়, তারা চারপাশের উপলব্ধি গড়ে তুলতে পারবে, সৃজনশীলতা এবং সমালোচনামূলক চিন্তা ভাবনাকে উৎসাহিত করতে পারবে, তারা নিজেরা মনের ভয় ভীতি থাকলে এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্নভাবে করলে তাদের ভয়ভীতিটা দূর হয়ে যাবে এবং তাদের সমালোচনামূলক চিন্তাভাবনাকে উৎসাহিত করতে পারবে। এটা আমার গর্ব, আমার স্কুলের অভিভাবকদের নিয়ে, বাচ্চাদের অভিভাবকদের নিয়ে, আমার যে কোনো অনুষ্ঠানেই তারা স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করে এবং আজকেও তারা উপস্থিত আছে। এদিন ছাত্রছাত্রীরা সমবেত হয়ে তাদের নিজ নিজ প্রতিভাও তুলে ধরে। বিদ্যালয়ের এই আয়োজনে খুশি অভিভাবকেরাও। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।